বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো যে আমাদের একটা ছোট্ট স্টার একাডেমি আছে যেটার নাম স্টার একাডেমি। এই একাডেমিতে অনেক বাচ্চারা শেখে, আবৃত্তি শেখে, ডান্স শেখে এবং অভিনয় শেখে, এবং তারা কিন্তু বাইরে বাইরে পারফর্ম করছে। বাইরে বাইরে মানে তারা স্কুলে বা কোনো বাইরে মঞ্চে তো তারা কিন্তু পারফর্ম করে। শুধু তাই না, আমাদের এই স্টুডেন্টগুলোর ভিডিও অনেক অনেক জায়গায় পৌঁছে গেছে, প্রচুর দর্শক দেখে নিয়েছে ইতিমধ্যে। আমাদের যে বঙ্গ মোটিভেশনাল ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখেছে, বিভিন্ন আমাদের যে চ্যানেলগুলো আছে ফেসবুক পেজ আছে সেখান থেকেও অনেক মানুষ কিন্তু দেখে এবং অনেকে খুব ভালো বলে। তো স্টার একাডেমির একটা স্টুডেন্ট মানে তার স্কুলে পারফর্ম করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যখন কি বলো তো বাইরে কোথাও পারফর্ম করে না, পারফর্ম করে বলে যে হ্যাঁ আমি স্টার একাডেমির স্টুডেন্ট, যখন জিজ্ঞেস করে সবাই যে কোথায় তোমরা শিখেছো এত ভালো, তো তখন কিন্তু সত্যি গর্বে বুকটা আমাদের ভরে যায়। কোনো যে না, আমরা স্টার একাডেমিটাকে ছোট্ট করে বলে ওপেন করেছি এবং ওপেন করে কিন্তু কিছু শেখাতে পেরেছি এবং সেটা কিন্তু অনেকের কাজে লাগছে। তো সেই জন্যই আমাদের দুর্গাপুরের বুকে স্টার একাডেমিটাকে আমরা ওপেন করেছি। অভিনয় শর্ট ফিল্ম আমাদের অনেক হয়েছে, আমাদের বঙ্গ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে আছে, বিবেক এন্টারটেনমেন্টের চ্যানেলে আছে, সেগুলো তোমরা পারলে দেখতে পারো, তো ওখানে আছে। এবং আমাদের মহিষাসুরমর্দিনী মহালয়ার ভিডিও প্রত্যেক বছর হয় এবং তার সাথে সাথে আবৃত্তি হোক বা ডান্স হোক সেগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হয়। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওই প্রিয়ম যে পারফর্ম করেছে কেমন করেছে। তোমরা নিশ্চয়ই বলবে যে স্কুলে পারফর্ম করেছে কেমন মানে করেছে, সেটা জানাবে কমেন্টসে লিখে জানাও, তো ভালো লাগবে আমাদের। তো দেখি, আমাদের একাডেমিটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আছে। ছোট্ট একাডেমি বাট আমাদের স্বপ্ন অনেক বড়, তো আমরা বড় করে শেখানোর আরও ভালো মানে আরও ভালো করে শেখানোর চেষ্টা করব, একাডেমিটাকে অনেক বড় করার চেষ্টা করব। তোমরা সাথে থেকো, তো দেখে নাও ভিডিওটা। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? আদ্যানাথের নাম শুনুনি, খগেন কিন্তু ছিল শ্যামবংশী খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুত ভাই আদ্যানাথের মেসো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? শোন, আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তার ভিতর ঘুরবে খানে গোলক ধাঁধার মতো। তারপরে তে হঠাৎ বেগে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার পায়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে, তারপরে যাচ্ছে তাই খুশি চালিও না তো মোড়ে। তো ফ্রেন্ডস কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ব্লগ চ্যানেলের সাথে থাকবে, এবং আমাদের আদার্স যে চ্যানেলগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, পারলে দেখো। তো টাটা আজকের জন্য।